গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও তো আজকে পুরো হ্যাপি আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমাদের সেই ভিডিওটা খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আমার কাছে এটা সকাল, অনেক সকাল বলতে পারো। এখন বাজে হচ্ছে 10:30, প্রায় অনেক দিন পর এই টাইমে ঘুম থেকে উঠলাম। জানো তো খুব ভালো লাগছে ঘুমিয়ে আমার, কেননা অনেকদিন হয় না এতক্ষণ ঘুমানো পর্যন্ত, কেননা সকাল উঠেই ডিউটি চলে যেতে হয়। আজকে হচ্ছে আমার ছুটি, তো ছুটির দিনে তো সুযোগের সদ্ব্যবহার, দেরিতে ঘুম থেকে উঠেছি, বেশ ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে, এত দেরিতে ঘুম থেকে উঠলাম। তো চলো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করে দিলাম, ব্লগটা তোমরা দেখতে থাকো আজ সারাদিন আমি কী কী করছি। এই ব্লগের মধ্যে সব কিছু তোমাদেরকে দেখাবো একটু একটু করে। তো চলো এখন আমি যাব স্নান করতে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, শ্যাম্পু করবো যেহেতু চুলটা শুকনো হবে না। আর কালকে দুদিকে দুটো ঝুঁটি বেঁধেছিলাম অনেকদিন পর, জানিও ঝুঁটি বেঁধে আমাকে কেমন লাগছে। তো চলো একবারে চান টান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসছি চান টান করে, এখন বাজে হচ্ছে 12:15। এতক্ষণ বাবু ছিল, বাবুকে নিয়ে একটু খেলছিলাম, কেননা অনেকদিন ওকে আদর করা হয়নি। তো ও এসেছিল, ওকে নিয়ে খেলছিলাম, আর ভিডিও করিনি তখন। তো এই সবে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে কোনো কাজ নেই আপাতত, দেখি কি করা যায়। আমার তাও রুটকুটকো কাজ, হয়তো সাজুগুজু করলাম বা টিভি দেখলাম বা ফোন দেখলাম, রিলস দেখলাম, এরকম। তো যাই হোক একটা কিছু করবো, কেননা দোকানে থাকলে দোকানের মতো থাকি, ঘরে থাকলে ভালো লাগে না, নিজেকে একটু ব্যস্ত রাখতে খুবই ভালো লাগে। তো আর দিদার শরীরটা খুব খারাপ, দিদা ওখানে শুয়ে আছে, কি করব। তো চলো একেবারে লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। আজকে খুব সিম্পল রান্না করেছে মা, ঝোল ভাত করেছে মাছের, দিদার যেহেতু শরীরটা ভালো না, একেবারে খাওয়ার সময়। তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি বিকালে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে পুরোটাই তোমরা দেখতে থাকবে। খুব গুড ইভিনিং বন্ধুরা, খেতে মানে খেতে পড়ার সময় তো তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারিনি, কেননা আমি অলরেডি তখনও ঘুমিয়ে পড়েছিলাম। জানি না আজকে আমার কী হচ্ছিলো, খালি মানে এত ঘুম পাচ্ছিলো, কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো তাই চলে এসছি এখন ইভিনিং, এখন যাবো বলেছিলাম ঘুরতে, নিচেই যাবো, রেডি হবো। এই সবে পরবার থেকে উঠে মনে হলো যে না, ব্লগ করছিলাম আমি, ব্লগটা তো কন্টিনিউ আবার করতে হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে রেডি হই। আমি তো পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি, বন্ধুটা আসছে, দুজন মিলে যাবো। অনেকদিন পর জিন্স টপ করেছি, জানিও কেমন লাগছে। তো চলো বেশি দেরি করবো না, সন্ধেও হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদারটা। তো চলো যাওয়া যাক। এই যে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মোমো খেতে। আমাদের ঘোরা হয়ে গেছে কিন্তু ভিডিও আমি করিনি, কেননা রাস্তায় প্রচুর ভিড় ছিল, ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল। তো চলো মোমো খেতেও, মোমোর দোকানে গিয়ে দেখা। এই যে দেখতে দেখতে চলে এসেছি স্যান্ডিস মোমো। তো আমাদের সিটিয়াতে মোমোর দোকানটা, যারা সিটিয়ার আশেপাশে থাকো তারা অবশ্যই চিনে থাকবে। এখানেই এসেছি আমরা মোমো খেতে। এই দেখো আমাদের মোমো রেডি, স্টিম মোমো অর্ডার করেছিলাম, দুজনেই স্টিম মোমো খেয়েছি, ও স্টিম মোমো খেয়েছে, আমিও স্টিম মোমো খেয়েছি। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তাই ভালো করে দেখাতে পারিনি, আর মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবাসবে করছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আইসক্রিম খেতে খেতে বাড়ি। তো চলো, তখন দেখাতে পারিনি, প্রচুর ভিড় ছিল ওখানটা, আর ক্যামেরা কে করবে, তো ওই জন্য দেখাইনি, পুরো ঘেমে চান করে গেছি। তো চলো আইসক্রিমটা খেতে খেতে আমরা বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আইসক্রিম খেতে খেতে রাস্তাতে আস্তে আস্তে এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে রীতিমতো দৌড়ো দৌড়ে আমরা বাড়ি এসেছি, যাতে আমরা ভিজে যাই, যাতে না ফোন ভেজে। তো চলো বাড়িতে এসে এবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসছি। আর এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, রুটি, আলুর তরকারি, বোঁদে আর মিষ্টি। এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে, এই যে কাপের যে মিষ্টিটা ফেভারিট, তো মা এটাই আনলো, আনতে বলেছিলাম। তো চলো ডিনার টিনার করে নিই। তো বন্ধুরা ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে, তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে অল করে দাও, সবসময় পাশে পাবে, আর আমিও তোমাদের সবসময় পাশে থাকবো, তোমরাও থেকো। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি, ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।